দেশের বাজারে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, তখন পিরোজপুর জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে গরুর মাংস, ডিম, দুধ, শাকসবজি। আমরা দেখতে পেয়েছি গেল কয়েকদিন ধরে 650 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এছাড়াও 60 টাকায় প্রতি লিটার দুধ এবং এক ডজন ডিম বিক্রি করা হচ্ছে 100 টাকায়। সেই সাথে আজ থেকে যুক্ত হয়েছে শাকসবজি। তাই তো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে গেল কয়েকদিন ধরে। আমরা দেখতে পেয়েছি কৃষি বিভাগ, প্রাণী সম্পদ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তর কিন্তু সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ এবং শাকসবজি বিক্রি করে আসছে। এতে করে বাজারের যে ঊর্ধ্বমুখী সেটি কিছুটা হলেও লাঘব হবে সাধারণ মানুষের মাঝে। তাই তো প্রতিদিন সকাল থেকেই ভিড় দেখা যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।